মানে ঈশ্বরটা যে কাবাগত উপর আক্রমণ করে গিলাফ জারি গিলাফ মুবারক জারি দিয়েছে, মদিনা সাথে 3 দিন পর্যন্ত আজান একামত হতে দেয়নি। এবং ইতিহাস সাক্ষী এটি তারেকুস সালাত ছিল, নামাজ পড়তো না, সারেকুল খামত ছিল, এরপরেও অর্থাৎ মদ্যপায়ী ছিল, এরপরেও একজন মুসলমান ন্যূনতম ইমানি চেতনা যদি থাকে এদিককে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কিভাবে সমর্থন করতে পারে। কোরআন এবং হাদিস, এখন কথা হলো রাজনৈতিক ভাবধারা মনোভাব অন্তরীণ নিয়ে কেউ যদি কথা বলে সঠিক ইসলামী ফায়সালা তিনি পাবেন না। আল্লাহ আমাকে মনে করতে হবে যে আমি মুসলমান হিসেবে যখন নামাজে দাঁড়াই, যখন আমার নামাজের চাষে বসি, যখন আমি আসসালামু আলাইকা ইয়ুহান নবী বলি, এর পরক্ষণে আমাকে বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন মুহাম্মদ, আল্লাহ আমার এই দরুদ আমার নবীর উপরে এবং নবীর আহল বাইতের উপরে। যাদেরকে সালাম না দিলে আমার নামাজ হচ্ছে না, আর তাদের বিরুদ্ধে গিয়ে ইয়াজিদদের পক্ষে অবস্থান নেওয়া, এটা কোনো মুসলমানের শান হতে পারে না। আসলেই আপনি যেটা বলেছেন খুবই সুন্দর করে বলেছেন যে ইয়াজিদ এতটাই মানে দুষ্কর্মকারী ছিল যে মুসলমান তাকে সমর্থন করতে, কিন্তু এই কারবালার পরে ইয়াজিদ নামে কোনো বাপ আর তার সন্তানের নাম রাখে নাই, নামে কোনো বাপ তার সন্তানের নাম রাখে নাই। হ্যাঁ, মুসলমানের ঘরে ঘরে ইমাম হুসাইনের নাম, সেই জন্যই তো ডক্টর ইকবাল বলেছিলেন যে কতল হুসাইন আসল মে মুসলমান কে ইয়াজিদ হ্যায় ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ, না ইয়াজিদ কা খতম রাহা না জিয়াদ কি ও জবা রহি জো রাহা নামে হুসাইন কা জিসে জিন্দা রাখতি হ্যায় কারবালা। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আছে আমাদের সাথে, আসলে কেইম প্রস্থান কিছু স্বপ্নে দেখেন অনেকই সৌভাগ্যবান ব্যক্তি যারা, এবং এটারও অনেক ফজিলত আছে, জাগ্রত অবস্থায় তেয়ারা নবীর আসলে কেইম প্রস্থানকে দেখা এটা সম্ভব কিনা? এটা পুরাই সম্ভব। মিশরের একজন আল্লাহর মহান ওলি হযরতে আবুল আব্বাস মারিয়েছি, তিনি বলেছেন লাও হুজেবা আন্নি রাসূলুল্লাহ, এটা অথেন্টিক একটা দলিল, লাও হুজেবা আন্নি রাসূলুল্লাহ তোরফাতা আইনিন মা আদেতু ফি আনফুসিনা মিন জুমলাতিল মুসলিমিন। অর্থ হলো এই মিশরের মধ্যে সিনিয়র ক্লাসে বলি আব্দুল আব্বাস মুরসি, তিনি এহসাস ফরমাচ্ছেন আল্লাহর প্যারা হাবিবকে কোন একটা মুহূর্তে যদি আমি আল্লাহর নবীকে না দেখি জাগ্রত অবস্থায়, যদি ওই মুহূর্ত আমাকে আমি মুসলমান মনে করি,